ক্যাপাসিটেন্স কমার থেকে কন্টেন্টস গুলো আবার ইসোলেটরে চলে আসে, তখনই হার্ট বার্ন বা গ্যাস শুরু হয়। হ্যাঁ, এটা কমন ইন প্রেগনেন্সি। হ্যাঁ, যারা নাকে অনেকক্ষণ থাকে তাদের হয়। হ্যাঁ, তার জন্য তাদের খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে। আর যদি গ্যাস্ট্রিক রিসার্ভ সিন্ড্রোম হয় তাহলে পিপিআই কে ঠিক করতে হবে।